আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে একেবারে ঝরঝরে কিভাবে চিংড়ি দিয়ে পোলাও রান্না করবেন তারই রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকে চিংড়ি পোলাও রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সহজভাবে উপস্থাপন করা ট্রাই করেছি, যাতে আপনারা খুব সহজে এটা তৈরি করে বাসায় খেতে পারেন। চলুন তাহলে এই মজাদার চিংড়ি পোলাওয়ের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। এখানে আমি হাফ কেজি পরিমাণ বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর পিঠের উপরে যে রগটা থাকে এটা কিন্তু আমি ছুরি দিয়ে কেটে বের করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না। এখন এটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে, আর এটা মাখিয়ে কিন্তু রেখে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট মাখানোর পরেই এটা রান্না করা যাবে। আর নিয়েছি চিংড়ি পোলাওটা রান্না করার জন্য এখানে বাসমতি চাল। আমি এখানে 2 কাপ পরিমাণ বাসমতি চাল 1 ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 1 ঘন্টা পরে এটাকে খুব ভালো করে ধুয়ে এভাবে একটা স্ট্রেটনারের উপর উঠিয়ে নিয়েছি, এতে করে এক্সট্রা পানিটা খুব সহজে ঝরে যাবে। আমি আজকে বাসমতি চাল দিয়েই পোলাওটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি গুঁড়া বা কালিজিরা পোলাও চাল দিয়েও রান্নাটা করতে পারবেন। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নিব। খুব বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছগুলো ফ্রাই করা যাবে না, এতে করে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, আর চিংড়ি মাছের ভেতরে যে জুসিনেস ভাবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যখন এক সাইডে একটু কালার চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন দুই সাইডেই কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এর থেকে আর বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছটা ভাজা যাবে না। এই পর্যায়ে তেলটা ছেকে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে আবারও দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, তারপর এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, তারপর এখানে দিয়ে দিলাম 4 টুকরো দারুচিনি, 4টা এলাচ এবং 4টা লবঙ্গ। এখন এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে তেলের মধ্যে মশলার স্মেলটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এটাকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবো না, জাস্ট একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন এই যাবতীয় মশলাটা আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি এখানে টমেটো কেচাপটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। মশলাটাকে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, এতে করে মশলার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে। এখন মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম এখানে 1/4 কাপ পরিমাণ নারকেলের দুধ। আমি কিন্তু এই রান্নাটা নারকেলের দুধ দিয়ে করব, এই জন্য মশলাটাকে কিন্তু আমি নারকেলের দুধ দিয়েই কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচামরিচ। এখন এই মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ চিনি। তারপরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালোভাবে এখন রান্না করে নিতে হবে। যেহেতু আমরা এখানে টক দই ব্যবহার করেছি, তাই টক দইয়ের টক ভাবটা দূর করার জন্যই কিন্তু সামান্য একটু চিনি অবশ্যই ব্যবহার করতে হবে।
এখন এই চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে যাওয়া পর্যন্ত। 7 থেকে 8 মিনিটের মধ্যে মাছটা কিন্তু খুব ভালোভাবেই রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবং মাছটাও কিন্তু এখন ফুললি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে মাছগুলোকে আমি মশলা থেকে উঠিয়ে নিচ্ছি। আর পোলাওটা রান্না করার পর চিংড়ি মাছটা যখন দমে দিয়ে দিব তখন কিন্তু খুব সুন্দরভাবেই চাল এবং মাছ সেদ্ধ হয়ে যাবে। এখন এই পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে দিয়ে মশলার সঙ্গে আমি খুব ভালোভাবেই ভেজে নিব। 5 থেকে 6 মিনিটের মতো এই চালটাকে মিডিয়াম জালে ভেজে নিতে হবে। চালটা যত ভালোভাবে আপনারা ভাজতে পারবেন আপনাদের ভাতটা কিন্তু ততই বেশি ঝরঝরে হবে। চালটা যদি সুন্দর করে ভাজা না হয় তাহলে কিন্তু ভাতটা কখনোই একেবারে পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন চালটাকে কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে চালের কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম এখানে 2.5 কাপ পরিমাণ গরম পানি, আর দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এখানে আমি 2 কাপ চাল ব্যবহার করেছি, এই জন্য কিন্তু 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করতে হবে। যেহেতু আমি চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য আমি কিন্তু 1/2 কাপ পরিমাণ পানি কম ব্যবহার করেছি, কারণ চালটা ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিলাম আমি 4টা কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম এখানে 4টা আলু বোখারা। আমার পোলাও বা বিরিয়ানিতে আলু বোখারাটা খুব ভালো লাগে তাই এখানে ব্যবহার করেছি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে 5-6টার মতো কাজু বাদাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এখন এটাকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই লবণটাকে চেক করে দেখে নেবেন, যদি লবণটা কম মনে হয় তাহলে এই পর্যায়ে অ্যাড করে দিবেন। এখন এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই দেখবেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর চালটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এখন দিয়ে দিতে হবে 1 চিমটি পরিমাণ শাহি জিরা, আর দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা চিংড়ি মাছ। এখন এই চালটাকে আলতো হাতে মাছের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই একটু সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে সমান করে বিছিয়ে দিচ্ছি। এতে করে চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল, আর দিয়ে দিব 1/2 ফোঁটা গোলাপ জল। পোলাওতে কিন্তু এই ধরনের স্মেল অনেক ভালো লাগে। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব আমি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিটের মধ্যে চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি আমি 5 মিনিট পর। আর এই পর্যায়ে চালটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে পোলাওটাকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। উপরের চালটা নিচের দিকে এবং নিচের চালটা উপরের দিকে উঠিয়ে দিতে হবে। আর কাজটা কিন্তু অবশ্যই অনেক সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও একটু সমান করে এটাকে 5 মিনিটের জন্য জালটা অফ করে ঢেকে রেখে দিব। 5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে পোলাওটা সেট হয়ে যাবে। ফিরে আসছি আমি 5 মিনিট পর। দেখুন এই পর্যায়ে কিন্তু পোলাওটা রান্না একেবারেই কমপ্লিট। আর দেখেই হয়তো বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। পানির মাপটা যদি আপনাদের ঠিক মতো থাকে তাহলে যে কোনো ধরনের পোলাও বা বিরিয়ানি কিন্তু একেবারেই পারফেক্ট হবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ট্রেতে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে। আর এটা যে শুধু দেখতে সুন্দর হয়েছে তা না, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আশা করি এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এই ট্রের মধ্যে খুব সুন্দরভাবে চিংড়ি পোলাওটা সাজিয়ে দিলাম।
তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে চিংড়ি পোলাওয়ের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন। আল্লাহ হাফেজ সবাইকে।